চিনি নদী তো হ্যাঁ নদী নদী হচ্ছে আর আপনি যদি কোনো আপনার কাজ জিজ্ঞেস করেন আপনার কোম্পানির নাম তো আমি বলে দিচ্ছি আপনার কোম্পানির নাম আপনি বলবেন এক মিনিট আপনার কোম্পানির নামটা বলছি আমি আপনি যে কাজ করছেন এসবি পার্টনার পার্টনার্স কে কাজ করছেন হ্যাঁ প্রিন্টার্স আপনি কি বললেন কথাটা আর একবার বলুন ব্যাংকে আসবেন আর ব্যাংকে যদি কোনো ঝামেলা করেন না যে 22000 টাকা কাটলেন কেন তো চড়িয়ে লাল করে দেবো 10 বার করে রিপিট করছে কলটা রেকর্ড করে দেন হ্যাঁ কি করবেন চড়িয়ে লাল করে দেবেন লাল করে দেবো একদম লাল করে দেবো ঠিক আছে করে দেবো কি করবেন লাল করে আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন ঠিক আছে হ্যাঁ আর অ্যাকাউন্ট থেকে এখন ব্যালেন্সটা চেক করবেন না তো 22500 টাকা কম দেখাবে তারপর ব্যাংকে এসে যদি বলেন যে আমার টাকাটা কিসের জন্য কেটেছেন তখন চড়ে ফোনে এখন 2 মিনিটের ভিতরে টাকাটা কাটছি লাইনে থাকুন আপনি ঠিক আছে আপনি আমরা ব্যাংকে গিয়ে যোগাযোগ করছি আপনি আপনি ব্যাংকে বললাম না এলে চড়িয়ে লাল করব বললাম তো আপনি ব্যাংকে গেলে চড়িয়ে লাল করবেন লাল করব একদম লাল করব আচ্ছা আপনার নামটা কি আছে বললাম তো যোগাযোগ করব আপনি খাস করে আসবেন আপনার জন্য একটা আমি মানে সাইডে লেডিস রাখবো যেটা আপনাকে এক চড় দেই ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আসবেন ঠিক আছে তারপর দেখাবো যে আমার কতটা পাওয়ার ঠিক আছে আচ্ছা আমি ব্যাংকে যাচ্ছি ঠিক আছে আসুন না বলছি তো চড়িয়ে জুতোর মালা দিয়ে বের করব ব্যাংক থেকে দুও জন আপনার কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন টাকাটা কাটছে মেসেজ করবেন দেখবেন তারপর মুছবেন মু অল ইন ওয়ান চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের আমার ভিডিওটা একটু অন্যরকম আমি আজকে আপনাদের সঙ্গে আমার জীবনের রিসেন্টলি ঘটে যাওয়া একটা চরম দুর্ঘটনার কথা বলতে এসেছি একটা ভুলের কথা বলতে এসেছি একটা দুর্ঘটনার কথা বলতে এসেছি তো এই কথাগুলো আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য যে আমি যে খারাপ আমি আমার খারাপ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই এই জন্যই যে যাতে আপনারাও একটু কনসাস হয়ে যান অ্যাকচুয়ালি কী হয় আমরা সব কিছু জানলেও না আমরা সব জানি যে কোনো অচেনা নাম্বার থেকে ফোন আসলে আমাদের উচিত না তাদেরকে কিছু বলে দেওয়া এগুলো তো আমরা জানি কিন্তু জানার সত্ত্বেও আমরা অনেক সময় ভুল করে ফেলি কি হয় কোনো একটা ফোন আসলো হয়তো আপনার সঙ্গে এমনভাবে এমন সুন্দরভাবে কথা বলল আমরা সেই মানুষের কথায় সম্মোহিত হয়ে যাই মানে তার কথাটা আমরা মেনে নিই এত সুন্দর তার অ্যাপ্রোচ কথা বলার আমরা সেই মানুষটাকে বিশ্বাস করতে বাধ্য হয় বাধ্য হই তো সেটাই গতকালকে আমার সঙ্গে ঘটে গেছে আমার সঙ্গে এবং আমার হাজবেন্ডের সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটে গেছে তো বাই চান্স আমি যেহেতু আমার মনে আমার আমি অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড প্রথমেই কেউ একটা ওনাকে ফোন করেছিল ক্রেডিট কার্ডের ব্যাপারে তো পুরো ঘটনাটাই আমি আপনাদেরকে শেয়ার করব কারণ আমি যখন থেকে ঘটনাটা সাক্ষী হচ্ছি ঘটনাটা আমি রেকর্ড করে রেখেছি যেহেতু আমার অভ্যেস ভিডিও বানানো তো আমি যা পাই ভিডিও মোটামুটি বানিয়ে রাখি তারপর প্রয়োজন হলে রেখে দিই নয় ডিলিট করে দিই তো এক্ষেত্রে সেটাই হচ্ছে আমি জাস্ট ব্যাপারটাকে রেকর্ড করে রেখেছিলাম তো জানি তো আমি ভাবতেও পারিনি যে অ্যাকচুয়ালি এটা একটা খারাপ ঘটনা এবং এটা সম্পর্কে আমাদের আরেকবার আমাদের কনসাস হয়ে যাওয়া উচিত তো সেই জন্যই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি প্রচুর গালাগাল দিচ্ছে প্রচুর গালাগাল দিচ্ছে কি সব বলছে মেয়েদের বুদ্ধি নেই কিন্তু মেয়েরা কিছু কিছু জিনিস বুঝতে পারে ফোন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে মেসেজ আসে যে 22000 টাকা উইথড্রল হয়েছে তো ভীষণ এটা অ্যাপ্লিকেশনে পড়ে যাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাডভান্স আমরা ব্যাংকে ছুটি এবং ব্যাংকে গিয়ে সোজা ম্যানেজারের ঘরে আমি ঢুকে যাই এবং ওনাকে বলি আমার অ্যাকাউন্টটা হোল্ড করে দিন সঙ্গে সঙ্গে উনি সেটাই করেন
যেহেতু আমি বলেছিলাম যে আমার ফোনের ব্যাপারটা ওনাকে আমি বলেছিলাম, তো ব্যাংকের ম্যানেজার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা হোল্ড করে দেন অ্যাডভান্স। তো তারপর আমি অ্যাপ্লিকেশন লিখি হোল্ড করার, যেহেতু এক মুহূর্ত দেরি করা ছিল না, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছিল, তো সেজন্য এক একটা সেকেন্ডও দামি ছিল। তো সেজন্য আমরা অ্যাপ্লিকেশনটা পরে লিখি এবং ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেন। তো তারপর আমরা ক্রেডিট কার্ডের ঘরে যাই এবং ক্রেডিট কার্ডটাকে যেহেতু আমরা ইউজ করি না সেজন্য ডিঅ্যাক্টিভেট করাই। ওখান থেকে বলে দেওয়া হয় আবারও যে আপনারা কোনো রকমের কোনো কিছু, কোনো পিন কোনো রকমভাবে শেয়ার করবেন না। যদিও আমরা এটা আগেও জানতাম, কিন্তু আমরা এক মুহূর্তের ভুলে করে ফেলেছিলাম এবং লাস্ট মোমেন্টে আমার সন্দেহ হয় বলেই আমি আমার হাজব্যান্ডকে থামিয়ে দিয়েছিলাম যে চলো আমরা যেটাই করবো ব্যাংকে গিয়ে করব। কারণ আমার কোনো একটা সিক্স সেন্স কাজ করছিল যে আমরা কিছু একটা ভুল করছি, কিছু একটা ভুল করছি, কিছু একটা ভুল হচ্ছে, একটা খটকা আছে। তো সে কারণ ওই ওই যে ফোন যিনি করেছিলেন তিনি, ওর সঙ্গে অন্ততপক্ষে তার আগে আধ ঘন্টা ধরে ওর সঙ্গে বিভিন্ন রকমভাবে ওকে কথা বলেছে, ওকে বুঝিয়েছে এবং সেজন্যই ও বুঝে গেছিল। তো যেহেতু আমরা মেয়েরাই, আমি অন্ততপক্ষে একটুখানি সন্দেহবাতিক, তো সেজন্য শেষমেশ কিন্তু আমরা মোটামুটি এই রাস্তায় হাঁটতে থাকি। তো তারপর যখন ওই যে এসএমএসটা দেখায়, তখন দেখা যায় যে এসএমএসটা অন্য কোনো অ্যাকাউন্টের, আমাদের এসএমএসটা আমাদের অ্যাকাউন্টের থেকে যায়নি, ওটা অন্য কোনো অ্যাকাউন্টের এসএমএস আমাদেরকে সেন্ড করা হয়েছে। হ্যাঁ, এবার অ্যাকাউন্ট নাম্বার, ব্যবসায়ী যাওয়ার নাম্বার দাও, অ্যাকাউন্ট নাম্বার লেখো আগে। আচ্ছা, শাহনাব লেখো, বাবার নাম লেখো, যেখানে যা লেখা আছে তাই লিখো। আচ্ছা, আসার কথা ছিল, আর যিনি ফোন করেছিলেন তিনি বলেছিলেন দুটো ফোন, মানে আমার ফোন আর ওর ফোন দুটোকে বিজি করে দিয়েছিলেন। একবার এই ফোন থেকে এই নাম্বারে কল করুন, একবার ওই ফোন থেকে ওই নাম্বারে কল করুন, এখানে এসএমএস পাঠান, এখানে মেসেজ করুন, এইভাবে একদম একটা মানুষকে একদম ব্যতিব্যস্ত করে দিয়েছিল। তো যাই হোক, এই সমস্ত কিছু সেরে সুরে তারপর আমরা বাড়ির পথে রওনা হই এবং আমরা আমাদের অ্যাকাউন্টটাকে হোল্ড করে দিই কিছু কিছু দিনের জন্য, রিসেন্টলি সেফটির জন্য। পেয়ে যাবে তো কার্ড নাম্বারটা ধরুন, ঠিক আছে, আর কোনো ডিটেলস না, তখন আপনার থেকে আপনার ওটিপি চাইলো বা কোনো কিছু চেয়ে ওরা অ্যাক্টিভেট করে বা টাকাটা নিয়ে নেওয়ার চেষ্টা করে, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে কার্ড ক্লোজ হয়ে গেল মানে হয়ে গেল, আর এরপরে যদি কোনো কিছু চাই তো কিছু দেবেন, ঠিক আছে? এটা মোটামুটি কতদিনের মধ্যে কলটা আসতে পারে? কল এবার বলতে পারেন, আজকে রাতেও আসতে পারে, কালও আসতে পারে, পুরো 27 তারিখের মধ্যে আপনার কলটা আসবে। 27 তারিখের মধ্যে কোনো রকমের কোনো নাম্বার দেওয়া যাবে না, কোনো কিছু দেবেন না, শুধু আপনাকে কেন কলটা, আপনি কার্ডটা বন্ধ করছেন এই সমস্ত কারণগুলো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের মনে বিন্দু মাত্র যদি আপনাদের উপকার করে, তাহলে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য সফল হবে। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের, আমরা এক মুহূর্ত যদি নিজের চিন্তাভাবনা না করে কোনো কাজ করি না, তাহলে এরকম ঘটনা ঘটে যেতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কখনো কখনো আমরা ভাবনায় বয়ে গিয়ে অনেক কিছু করে ফেলি, অনেক কিছু ভেবে ফেলি, অ্যাকচুয়ালি তা নয়, আমাদেরকে যেটাই করি না কেন আমাদেরকে ভেবে করা উচিত। আমি নিজেও কথাটা বলছি, হয়তো আমি নিজেও ভুল করে ফেলতে পারি, কিন্তু তবু আমি আমার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবাসা ছাড়া আমি চলতে পারবো না। সেই জন্য যেটুকু ভালোবাসা আপনারা দিয়েছেন সত্যি আমি কৃতজ্ঞ, আগামী দিনে আরও 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 অনেক ভালোবাসা চাই। তো আজকের মতো এই ভিডিওটা এটুকু ছিল, অনেক ধন্যবাদ, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।